এসি কেনার কথা ভাবছেন, বাট চিন্তা করতেছেন বিদ্যুৎ বিল কেমন আসবে, বা মেনটেন্যান্স করতে পারবেন কি না, বা কি দেখে আসলে এসি কেনা উচিত, এবং এসি কেনার পরে আপনার কোন দিকটা যদি আপনি সতর্ক থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এসি কিন্তু নর্মালের থেকে অনেক বেশি দিন লাস্টিং করবে। সো এই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনাকে গ্রি এসির সাথে ইন্ট্রোডিউস করে দিব অ্যাকচুয়ালি এই গ্রি এসি আপনার জন্য কেমন হবে, লাস্ট সিক্স মান্থ ধরে আমরা যে গ্রি এসিটা ইউজ করছি এতে কোন কোন দিকে আমরা আসলে বেনিফিট পাচ্ছি, কোন কোন দিকে প্রবলেম আছে, টোটাল ডিটেলস নিয়ে। আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে গ্রি এসির এ টু জেড জানতে পারবেন, ইভেন আপনার রিমোট কন্ট্রোলে কোন কোন ফাংশন আছে টোটাল ডিটেলস আপনি জানতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো আজকে আমরা আসলে যে এসির সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দিব সেটা হলো গ্রি দ্যাটনের ইনভার্টার এসি, যার মডেল নাম্বার হচ্ছিলো GS18XPUV 32। 32 মিন্স হচ্ছিলো এটা কিন্তু হচ্ছিলো R32 যে গ্যাসটা আছে সেটা ইউজ করা হয়েছে, যেটা আসলে বর্তমানে আপনার হচ্ছিলো বেটার গ্যাস এবং এটা 10 বছরের আপনার হচ্ছিলো কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন। এবং এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার পারতপক্ষে R22 গ্যাসের কোনো এসি এখন মানে এই যুগে এসে না নেওয়াটাই বেটার, এবং 410-এর যদি ভালো কোনো ফিচার থাকে তাহলে সেই ক্ষেত্রে নিতে পারেন, বাট আমরা রিকমেন্ড করি যে এসি রাইট নাও যদি আপনি আসলে এসি কিনেন তাহলে সেই ক্ষেত্রে আপনার R32 গ্যাসের মিনিমাম R32 গ্যাসের আপনার হচ্ছিলো এসি গুলো কেনা উচিত। এতে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে এবং আপনার মেনটেন্যান্স কস্টটাও কম আসবে, মানে যেহেতু এটা একটা মেনটেন্যান্স সার্ভিস থাকে সো সেক্ষেত্রে আপনি সেটা বেটার সার্ভিস পাবেন। এই ক্ষেত্রে ইনডোর ইউনিটে এখানে মধ্যে দেখতে পাচ্ছেন এটা 220 ভোল্ট থেকে 240 ভোল্টের যদি আপনার কারেন্ট স্টেবল থাকে তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন, এবং এটা 18,000 BTU এবং এর কুলিং মানে ইনডোর ইউনিটে হচ্ছিলো আপনার 14 কেজি এবং এটা আপনার হচ্ছে 10 মিটার পর্যন্ত আপনার হচ্ছে ইয়াত্রো করতে পারে, সো মোটামুটি 10 থেকে 15 মিটার বলে বাট 10 মিটার পর্যন্ত ওকে। সো এটা আউটডোর ইউনিট, আমরা অলরেডি ইনস্টল করে ফেলছি এটা, আসলে আমরা প্রায় বিগত 7 মাস ধরে মানে 6 থেকে 7 মাস ধরে বা 7 থেকে 8 মাস ধরে আমরা ইউজ করতেছি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছি আউটডোর ইউনিট, এখানে ইনস্টলেশনের ব্যাপারে এখানে দেখবেন আমাদের ইনস্টলেশনটা কিন্তু প্রপার ইনস্টলেশন হয়নি, মানে আমি ছিলাম না দ্যাটস ওয়াই, বাট এখানে প্রপার যে ইনস্ট্রাকশন আছে আপনার যে বই পাবেন বা ইনস্টলেশন গাইড পাবেন সেটার অনুসারে আপনাকে হচ্ছে যারা ইনস্টল করবে তাদেরকে অবশ্যই সেই গাইডলাইন দেবেন এবং সেই অনুসারে যাতে হচ্ছে ইনস্টল করে। সো আমাদের ইনস্টলেশন এখানে কমপ্লিট করেছিল, সো আমরা দেখালাম আউটডোর ইউনিটটা, এটার মধ্যে কোডিং থাকার কারণে বৃষ্টি ঝড় বাড়ি মানে বৃষ্টিতে কিছু হবে না। সো এটা আমরা অন করলাম, অন করার সাথে সাথে এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লের মধ্যে আপনার রাইট নাও রুম টেম্পারেচার কত আছে সেটা দেখাবে এবং রিমোটে কত সেট করছেন তারপর সেটাতে চলে যাবে। সো আমরা অন করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার বাসার লোড ছিল 985 বা 82 মতো আপনার হচ্ছিলো লোড ছিল, এসি স্টার্ট করার পরে কিন্তু এখন হচ্ছিলো স্পিড বাড়তেছে মানে কিলোওয়াট টানতেছে আর কি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আসলে টার্বো মোডে অন করছি, সো কন্টিনিউয়াস হচ্ছিলো আপনার হচ্ছে এসি বিদ্যুৎ নেওয়া শুরু করছে, আমরা বলবো আসলে কতটুকু বিদ্যুৎ খায় মানে আমাদের এখানে টেস্টিংয়ের যেই রেজাল্ট আছে সেটা। তো আমরা আসলে ইনডোরের টেম্পারেচার যদি চেক করতে চাই তাহলে রিমোট থেকে আমরা এখানে টেম্পারেচার যে অপশনটা আছে সেটা ক্লিক করলাম, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই চিহ্নটার মানে হচ্ছিলো আপনার ইনডোরে কতটুকু টেম্পারেচার আছে সেটা দেখাবে এবং হচ্ছে কততে সেট করতেছেন। আমরা চ্যাপ দিয়ে দেখাচ্ছি, ভিতরে হচ্ছিলো 31 ডিগ্রি ছিল, আমরা 16 সেট করছি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এখন রাইট নাও হচ্ছিলো ফুল পাওয়ারে এসিটা চলতেছে, সো ফুল পাওয়ারে যখন হচ্ছিলো এসিটা চলবে বা প্রথম দিকে ঠান্ডা করবে তখন হচ্ছিলো আমাদের অ্যাভারেজ টেস্টিংয়ে ছিল হচ্ছিলো 1600 ওয়াটের মতো আপনার হচ্ছিলো বিদ্যুৎ খরচ হচ্ছিলো। সো বুঝতে পারছেন যে স্টার্টিংয়ে আপনার হচ্ছে 1600 ওয়াটের মতো বিদ্যুৎ খরচ যাবে, অ্যাভারেজলি স্টার্ট হবে গ্র্যাজুয়ালি বেড়ে বেড়ে 1600 ওয়াটের পর যেয়ে হচ্ছে থামবে যখন আপনার হচ্ছে কুল করতে থাকবে, মানে স্টার্টিংয়ে একদম যখন আপনার যে টেম্পারেচার সেট করছেন ওই টেম্পারেচার যেতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ প্রায় হচ্ছিলো 1600 ওয়াটেই আপনার হচ্ছিলো এসিটা চলে। সো এটা গেল একটা ব্যাপার, সো দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিল তাহলে আপনি ক্যালকুলেশন করে নিতে পারবেন যে কত ওয়াটে পড়ে। সো এখানের মধ্যে অপশন আমরা এখান থেকে রিমোটের অপশনগুলো দেখাই, এখানে কয়েকটা মোড আছে, একটা হচ্ছিলো আপনার ড্রাই মোড, ড্রাই মোড আপনি চালাতে পারেন, সেক্ষেত্রে হচ্ছিলো আপনার যদি স্বেচ্ছাতে রুম থাকে তাহলে সেক্ষেত্রে স্বেচ্ছা থেকে বের হয়ে যাবে। এই মোডটা হচ্ছিলো ফ্যান মোড, এই ফ্যান মোডে আপনি চালাতে পারবেন, এছাড়াও ডে মোড আছে মানে হিটিং মোড এটাকে বলে, বাট এটার মধ্যে যেহেতু হিট অ্যান্ড কুল নাই শুধুমাত্র কুল অপশন আছে সেটা, এবং উপর থেকে অটো মোডে আপনি চালাতে পারবেন। এখানে কয়েকটা অপশনগুলো আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। এছাড়াও এখানের মধ্যে টার্বো মোড আছে, টার্বো মোডে হচ্ছিলো আপনার যে এসি আছে সেটার ফুল যে পাওয়ার আছে সেটাতে কিন্তু চলতে থাকে। এছাড়া এখান থেকে আপনার হচ্ছিলো এসির যে টেম্পারেচার আছে সেটা বাড়াতে কমাতে পারবেন, আপনি যত কমায় দিবেন তত বেশি ঠান্ডা লাগবে, যত বাড়ায় দিবেন তত মানে ঠান্ডাটা কম লাগবে আর কি। সো অটো সেলসিয়াস আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন এখানে যে অপশন আছে। এছাড়াও এখানের মধ্যে আপনার হচ্ছিলো সুইং অপশন আছে, সুইং অপশনটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে এসি কেনার ক্ষেত্রে সুইং অপশনটা দেখে নেওয়াটাই ভালো। এতে দেখা গেছে যে সুইং যদি না থাকে উপরে নিচে বা ডানে বামে তাহলে সেক্ষেত্রে আপনি এয়ার ফ্লোটা ঠিক মতো কন্ট্রোল করতে পারবেন না। সো এখানে চাপ দিলে আপনার হচ্ছিলো ডানে বামে যে এয়ার ফ্লোর ব্যাপারটা আছে এখানে সব দিকে ঘুরবে, এই অপশনটা অন হয়ে যাবে, বা আপনি একটা সাডেন ডিস্টেন্সের দিকে বা দিকে সেট করে দিতে পারবেন যে এদিকে বাতাসটা যাবে বা এই দুই দিকে বাতাস যাবে। সো দেখতে পাচ্ছেন ভিতরের মধ্যে
এই অংশটা ঘুরবে, ঘুরে আপনি যেদিকে সেট করতে চান এই এসি থেকে সেই ফ্যাসিলিটিসটা পাবেন, আপনি যে কোনো দিকে আপনি সেট করতে পারবেন। এবং এখানে এছাড়া হচ্ছিল নিচে আরেকটা অপশন আছে যেটার মাধ্যমে আপনি হচ্ছিল আপ ডাউন সুইংটা কন্ট্রোল করতে পারবেন। অটো দিয়ে রাখলে পুরোটা ওপেন মানে উপরে নিচে হবে, আর যদি আপনি সেট করে দেন তাহলে সেই যেদিকে সেট করে দিবেন সেদিকে হবে। সো তার মানে হচ্ছে এটা একটা ভালো অ্যাডভান্টেজ বলা যায়। এছাড়াও এর মধ্যে যেহেতু কোল্ড প্লাজমা প্লাস আছে, সো এতে দেখা গেছে যে হেলথলি একটা এনভায়রনমেন্ট মানে আপনার হচ্ছে ক্রিয়েট হবে। এতে দেখা গেছে যে আপনার শরীর মানে হুট করে বের হয়ে গেলে শরীর জলাজলি করা বা একটু জলে আমাদের স্কিনে সেই জলের প্রবলেমটা আপনি আসলে এটার মাধ্যমে ফেস করবেন না। মোটামুটি ভালো কোয়ালিটির এসি বলা যায়, প্রাইস পয়েন্ট যদি আমরা আসলে চিন্তা করতে যাই বা আমাদের টেস্টিংয়ে যেটা মনে হয়েছে। সো এছাড়াও এখানের মধ্যে আরও অপশন আছে যেমন হচ্ছে স্লিপ মোড। স্লিপ মোডে দিলে আপনার হচ্ছিল এটা সাউন্ডটা কমে যাবে এবং হচ্ছিল গ্র্যাজুয়ালি আপনার আপনি ঘুমের যখন থাকবেন তখন আস্তে আস্তে হচ্ছিল এটা মানে আপনার হচ্ছে কী বল ইকো মোডে চলে যাবে আর কি, ওয়ান কাইন্ড অফ সেটা বলা যায়। এখন আই ফিল যে অপশনটা আছে এটা যদি প্রেস করেন তাহলে পিছনের মধ্যে একটা সেন্সর আছে, আপনার রিমোটটা যেখানে থাকবে সেই জায়গাটাতে আপনি মানে চব্বিশ যে ডিগ্রি সেট করছেন সেই চব্বিশ ডিগ্রিতে আসে কি না সেটা চেক করবে এবং ওই অনুসারে বাতাস দিতে থাকবে। এটা একটা ভালো অ্যাডভান্টেজ বলা যায়। এছাড়াও টেম্পারেচারের কথা তো অলরেডি বললাম, উপর থেকে করতে পারবেন। আর এখান থেকে আপনি হচ্ছিল টাইমার অন করে দিতে পারেন যে কত টাইম পর্যন্ত আপনার হচ্ছিল এসিটা চলবে। এখান থেকে আপনি হচ্ছিল টাইমার অফ করে দিতে পারেন আপনি যদি টাইমার ইউজ করতে না চান, তাহলে সেই ক্ষেত্রে এটা একটা অপশন আছে। এছাড়া হচ্ছে নিচের মধ্যে ওই যে ক্লক আছে আপনি ঘড়ি সেট করে নিতে পারবেন, মানে টাইমটা ঠিক করে নিতে পারবেন ঘড়ির, এখান থেকে আপ ডাউন করে আপনি আপনার এখানে যে টাইম আছে সেটা সেট করে নিতে পারবেন। এছাড়াও হচ্ছিল আরও কয়েকটা অপশন আছে যেমন এই এই পাশ থেকে হ্যাঁ এখান থেকে টাইমার সেট করতে পারবেন। এখানের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছিল আপনার ক্লিন এয়ারের জন্য আপনি হচ্ছে হেলদি যে এয়ারটা দরকার আছে সেটা যদি আপনি সেট করে দেন তাহলে এটা পাবেন। এবং সাইডেরটা যদি ক্লিক করেন এটা কিছু সময়ের জন্য আপনি চালাতে পারেন। এই মোডে দেখা গেছে যে মানে ঘরের মধ্যে যে সাইনটা দিয়ে যে মোডটা আছে এই মোডের মধ্যে আপনি আসলে যদি ঘরের মধ্যে ব্যাড স্মেল থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে ওটা দিয়ে চালাবেন, এরপরে হচ্ছিল আপনি হেলদি মোডে চলে যাবেন। এছাড়া কোয়াইট মোডে হচ্ছিল সাউন্ডটা কমে যাবে, ফ্যানের নয়েজটা আপনি পাবেন না। এছাড়া ওয়াইফাই অ্যাক্টিভেট করে আপনি মোবাইলের সাথে কানেক্ট করে এটাকে কন্ট্রোল করতে পারবেন, ওয়াইফাই অ্যাপের মাধ্যমে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। এবং ওয়াইফাই অ্যাপ দিয়ে কীভাবে কন্ট্রোল করবেন সেটা নিয়ে আমরা একটা ভিডিও দিব, সেটা আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। সো এছাড়াও হচ্ছিল এখানের মধ্যে আরও অপশন আছে যেমন হচ্ছিল আপনার এখানে এই যে টেম্পারেচারের কথা তো বললাম, দেখবেন কীভাবে ইনডোর আউটডোর, আউটডোরের টেম্পারেচার সিস্টেমটা কাজ করে না বাংলাদেশি বেকাপটে এবং ভিতরটা কাজ করে, লাইট অফ করে যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার এসির সামনের যে লাইটটা আছে বা ইন্ডিকেটরটা আছে সেটা অফ হয়ে যাবে। এতে অনেক সময় যে আপনার যদি চোখে আলোটা লাগে তাহলে সেক্ষেত্রে, অ্যান্ড অ্যাভারেজলি যখন আমরা এসিটা নর্মাল মোডে চলে যায় মানে আপনার প্রথমে তো ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পর আপনি অ্যাভারেজলি যখন ইউজ করতে থাকবেন যেহেতু ইনভার্টার সেই ক্ষেত্রে আমরা অ্যাভারেজলি হচ্ছিলো 400 থেকে 510 ওয়াটের মতো হচ্ছিলো অ্যাভারেজলি ইউজ হয়। সো আপনি তার মানে হচ্ছিলো স্টার্টিংয়ে আপনার হচ্ছিলো 1600 ওয়াটের মতো টানে আর আপনার মাঝখানে যখন চলতে থাকে তখন হচ্ছিলো আপনার 400 ওয়াটের মতো, 400 থেকে 510 ওয়াটের মতো আপনার হচ্ছিলো টানতে থাকে মানে মানে ইলেকট্রিসিটি খরচ। আর বন্ধ করে দিলাম আমরা, বন্ধ করার পরে দেখতে পাচ্ছেন আমি এটা ক্যালকুলেশন করে দিছি আর কি, বন্ধ করার পরে ওই রিডিংটা দেখে আর কি ক্যালকুলেট করে দিলাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এসিটি। তো এবার হচ্ছে অ্যাপের ক্ষেত্রে আপনি এখানে এই যে অ্যাপ পেয়ে যাবেন, এই অ্যাপ থেকে আপনি হচ্ছিলো টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন বা যে মুডগুলো দেখাইছিলাম আমার মানে রিমোটের সকল মুডগুলো এখানে পেয়ে যাবেন। এটা ওয়াইফাইয়ের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন, বাট কেউ পৃথিবীর কোনো জায়গা থেকে কন্ট্রোল করে না, আপনি বাসা থেকেই কন্ট্রোল করবেন। ইউজুয়ালি আপনি হয়তো বা এটা সেট করে নিতে পারেন, দেখা যাচ্ছে যে বাসার বাইরে থাকলে আপনি বুঝতে পারবেন যে ওয়াইফাইয়ের সাথে যদি কানেক্টেড থাকে এবং ইন্টারনেট থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এসিটা চলতেছে নাকি চলতেছে না বা কত ডিগ্রিতে চলতেছে। আপনি যদি ভুলে এসিটা অন করে চলে যান তাহলে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকলে আপনি চাইলে এটার মাধ্যমে বন্ধও করে দিতে পারবেন। সো এটা কিছু অ্যাডভান্টেজ থাকে। এছাড়াও আমরা এই অ্যাপ নিয়ে একটা যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো এই অ্যাপটাকে ফুল কভার করতে। সো এবার আসি হচ্ছিল কিছু এক্সট্রা টিপস দিয়ে দিই যেটা আপনার পারচেজের ক্ষেত্রে হেল্প হবে। ফার্স্ট অফ অল হচ্ছিলো গ্রি এসি কেনার ক্ষেত্রে বা এসি কেনার ক্ষেত্রে আপনি সবসময় হচ্ছে এক টন দেড় টন দুই টন এরকম করে আমরা আসলে চিন্তা করি, বাট আমার মতে হচ্ছিলো যেহেতু আপনি একটা ইনভার্টার এসি কিনবেন, যেহেতু আমরা আজকে ইনভার্টার এসি দেখাইছি, সো ইনভার্টার এসি কেনার ক্ষেত্রে আপনি আসলে দেখবেন যে লাস্ট কোন মডেলটা আসছে, মানে কথার কথা ধারণা হচ্ছিলো 2023 সালের কোন মডেলটা বা 2022 সালের কোন মডেলটা, এটা আপনি আসলে যে যেখান থেকে পারচেজ করবেন সেখান থেকে আপনি দেখে নেবেন এবং ওই মডেল নাম্বার দিয়ে সার্চ করে আপনি কিন্তু টোটাল ডিটেলসগুলো আপনি জেনে নিতে পারবেন। নর্মালি মানে বা ইউজুয়ালি আপনার হচ্ছিল পুরনো মডেল থেকে নতুন মডেলের আপনার হচ্ছিল ফাংশনগুলো বেটার থাকে এবং তুলনামূলকভাবে কম আপনার হচ্ছিল বিদ্যুৎ বিল আসে, কারণ হচ্ছিল পুরনো জিনিসের বা পুরনো যে আপনার হচ্ছিল মডেল আছে সেটা থেকে আপগ্রেড ভার্সনটাই নর্মালি নতুন ভার্সন হয়। সো তারপরও আপনি কম্পেয়ার করে দেখবেন যেটা আপনার জন্য ভালো সেটা আপনি পারচেস করবেন, শুধুমাত্র এক টন দেড় টন দুই টন এভাবে না দেখে
এক টনের কোন মডেলটা বা দেড় টনের কোন মডেলটা সেটা আপনি আসলে সিলেক্ট করে দেন হচ্ছিল আপনি এসি পারচেজ করবেন। এছাড়াও আমরা আসলে এসি পারচেজের জন্য একটা গাইডলাইনের ভিডিও দিব, চিন্তা ভাবনা করতেছি যে কোন কোন দিকটা বা কত টন বা কোনভাবে বা কীভাবে আপনি আসলে এসি পারচেজ করতে পারেন, কীভাবে আপনি আসলে এসি ইনস্টল করলে অনেক দিন পর্যন্ত আপনার হচ্ছে এসি সার্ভিস দিবে, সেটা নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব নতুন একটা ভিডিওর মাধ্যমে এসি পারচেজের পুরো গাইডলাইন দেওয়ার জন্য। সো এক্ষেত্রে যদি ভিডিওটি পাবলিশ হয়ে থাকে তাহলে এখানের মধ্যে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে আপনি অ্যাকচুয়ালি লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারবেন আর কি, যদি আমরা ভিডিওটি পাবলিশ করি বা আপনাদের ডিমান্ড থেকে থাকে। সো এটা হলো একটা ব্যাপার। এবার আসি হচ্ছে এই গ্রি এসি পারচেজের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছিল, আপনি যেখানে পারচেজ করেন নর্মালি দেখা গেছে যে অনেকেই বলে আমরা ডিলার, মেইন ডিলার, হ্যান্ড ডিলার, টেন ডিলার, এই ডিলারের ব্যাপার থেকে সবচেয়ে মেন কথা হচ্ছে যে আপনার সার্ভিসটা কে ভালো দিচ্ছে, আপনাকে খোঁজ খবর নিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যেখান থেকে এসি কিনবেন তারা কি আসলে ইনস্টলেশনটা দিচ্ছে নাকি শুধুমাত্র এসির প্রাইসটা নিচ্ছে, যদি এসির প্রাইস নেয় তাহলে সেক্ষেত্রে একরকম চিন্তা ভাবনা, যদি ইনস্টলেশন সহ আপনার হচ্ছে এসির প্রাইস নেয় তাহলে সেই ক্ষেত্রে তার সাথে কিছু কথা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। প্রথমত হচ্ছিল এসি ইনস্টলেশনের সময় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপথে জাস্ট ওরা আসে ইনস্টল করে চলে যায়, বাট এই ক্ষেত্রে এসি ইনস্টলেশনের পরে মানে যখন আপনার হচ্ছে গ্যাসটা ছাড়ে সেই ক্ষেত্রে আপনার হচ্ছিল ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বা হচ্ছিল আপনার হচ্ছে মোটর দিয়ে এটার যে পাইপটা আছে যেই পাইপটা খোলা থাকে সেই পাইপের মধ্যে থেকে বাতাসটা বের করে যদি এসির গ্যাসটা ছাড়া হয় তাহলে আপনি অনেকদিন পর্যন্ত এটা ঠান্ডার যে ব্যাপারটা বা খুব দ্রুত ঠান্ডার যে ব্যাপারটা সেটা কিন্তু একটা ভালো সার্ভিস পাবেন। এছাড়াও এটা আসলে নর্মালি করতেই চায় না, সো এটা আপনি আগে কনফার্ম হয়ে যাবেন যে ভাই আমার যে এসি লাইন আছে সেই লাইনটা যখন লাগাবে তখন তারা কি আসলে এই এসির পাইপ থেকে পানি মানে আপনার যে বাতাস আছে সেটাকে আগে বের করে নেয় কিনা, 15 মিনিট বা 10 মিনিট ধরে ওটা যদি করে তাহলে সেই ক্ষেত্রে আপনার এসিটা অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে ইনস্টলেশনের সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রপারলি ইনস্টল হচ্ছে কিনা বা ইনস্টল করতেছে কিনা। যেমন আমার এসির ক্ষেত্রে আমি ছিলাম না, বাট তারা যেভাবে ইনস্টল করছে এটা কিন্তু প্রপার ইনস্টলেশন সিস্টেম ছিল না। রিজন হচ্ছিল তারা পাইপ দিয়ে অন করে যাবে আপনার ঠান্ডা হবে, বাট লং লাস্টিংয়ের ক্ষেত্রে বা অনেক দিন, যেহেতু এটা একটা সার্ভিস বেস আপনার হচ্ছিল প্রোডাক্ট, সো অনেক দিন পর্যন্ত ইউজ করার জন্য আমার এটার মধ্যে সাদা টাইপসের যে আপনার হচ্ছিল এক্সট্রা কস্টিভ টাইপের যে জিনিস পাওয়া যায় সেটা কিন্তু ইউজ করা হয়নি। এতে দেখা যাবে যে কিছুদিন পরে এটার প্রবলেম হতে পারে। সো এই ক্ষেত্রে প্রপার ইনস্টলেশনের যত ধরনের গাইডলাইন আছে মানে বুকের মধ্যে যত ধরনের গাইডলাইন পাবেন সেই গাইডলাইনটা তারা ফলো করে কিনা সেটা আপনি কনফার্ম হয়ে নেবেন। তারা যদি প্রপার ইনস্টলেশন সিস্টেম আপনার মেনটেন করে তাহলে সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে এসি পারচেজ করা উচিত আমার কাছে যেটা মনে হয়, বা এরকম প্রপারলি যদি আপনার আসলে ইনস্টলেশন না করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এসির লাইফ মিনিমাম 2-3 বছর আপনি কিন্তু কম পাবেন আমার কাছে যেটা মনে হয়েছে এবং আমার রিসার্চে যেটা আসছে। সো আরেকটা ইম্পর্টেন্ট টিপস আপনাকে দিয়ে দিই, যেহেতু এটা সার্ভিস বেস একটা প্রোডাক্ট সো সেই ক্ষেত্রে আপনি যদি এটা সার্ভিসিং নেন, ফর এক্সাম্পল যদি আপনি ক্লিন করেন বা 1 বছর পরপর বা 1.5 বছর পরপর যদি আপনি ক্লিন করেন তাহলে দেখা গেছে যে এটা যে ভালো করে ক্লিন করলে আপনি কিন্তু একে হচ্ছে প্রপার ভালো এয়ার ফ্লোটা পাবেন এবং হচ্ছে আপনার ঠান্ডাটাও ভালো হবে এবং অনেকদিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। বাট এই ক্ষেত্রে যেই পার্সন বা যে সার্ভিস দিবে সে অবশ্যই প্রফেশনাল হতে হবে এবং ইনস্টলেশনের সময় কিন্তু খেয়াল করবেন যে সে আসলে প্রফেশনাল কিনা, যদি প্রফেশনাল হয় তাহলে তাদের মাধ্যমে ইনস্টল করা এবং হচ্ছিল সার্ভিস নেওয়াটাই বেটার, আর যদি এটাকে ইগনোর করেন তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার এসি লাইফ মিনিমাম 2 বছর আপনি কম পাবেন। সো এই ক্ষেত্রে আপনি যদি এসির আরও ভিডিও দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমরা আসলে প্রোডাক্ট বাই প্রোডাক্ট আপনার আসলে রিভিউ করবো, সেগুলো আপনি দেখে নিতে পারেন জেনারেল এবং আদার্স এসির ক্ষেত্রে। সো আজকের পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।